শ্রীরামপুর জাঙ্গিপাড়া পথ অবরোধ বিজেপির। এবারের বসন্ত উৎসব উপভোগ করুন আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে, থাকছে আনলিমিটেড আবির ও প্রচুর আনন্দ। এন্ট্রি ফি মাত্র 50 টাকা। 9 মার্চ সকাল 10টা থেকে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহীদ মিনার সভায় যাওয়ার পথে শ্রীরামপুরের জাঙ্গিপাড়ায় একাধিক বিজেপি কর্মীদের মারধরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জাঙ্গিপাড়াতে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বিভিন্ন রাস্তা অবরোধের কর্মসূচি নেয় বিজেপি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে বিজেপি কর্মীদের এই পথ অবরোধকে তুলে দেয় বলে জানা যায়। গতকাল না পরশুদিনকে ওখানে দুটো রাজনৈতিক দলের জাঙ্গিপাড়াতে কী ঝামেলা হয়েছে, তার জন্য আমি যখন কলকাতা থেকে ফিরছিলাম আমি রিক্সাতে আটকে গেলাম, আবার রিক্সা থেকে বেরোলাম অনেক কষ্টে এই গলি সেই গলি হয়ে, আবার শ্রীরামপুরে এসে আবার দেখি সেম ব্যাপার, শ্রীরামপুরে তো আটকে গেলাম। আমার বক্তব্য হচ্ছে দুটো রাজনৈতিক দল তারা নিজেদের মধ্যে মানে ঝামেলা করছে, তারা নিজেদের মধ্যে মারামারি করছে, সেই শুধু জাঙ্গিপাড়াতে অথচ শ্রীরামপুরেতে কেন অবরোধটা হবে, তার জন্য আমার ব্যক্তিগত কাজে যাওয়ার কথা সেখানে যেতে পারলাম। এই অবরোধ কি সমস্যার সমাধান হতে পারে? আমার কখনোই মনে হয় না যে অবরোধ কখনো সমস্যার সমাধান হতে হবে। আমার মতে যে কারণে অবরোধটা হয়েছে সেই জিনিসটাকে নিয়ে পুলিশ প্রশাসন সবাই মিলে যদি বসে যদি নিজেরা ঠিক করে কীভাবে কী অবরোধ তুলে দিতে পারবে বা অবরোধের কারণটা কি, তাহলেই সেটা সমস্যার সমাধান হবে। আজকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানুষকে আরও অসুবিধা সৃষ্টি করার জন্য বিজেপির এইসব কাজকর্ম, গতকালকে যে ঘটনা ঘটিয়েছে তারা নিজের মধ্যে সমস্যা তৈরি করেছে, নিজের মধ্যে মারামারি করেছে, ওদের এক নেতা অন্য নেতাকে দেখাবার জন্যে এবং সংবাদ মাধ্যমে বেঁচে থাকার জন্য এইসব কাজ করছেন, আজকেও যারা করছেন, এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগের ক্ষেত্রে বলি বিজেপি ভালো করে কাজ করুক। এই পরামর্শ আমরা এই কারণে দিচ্ছি যে আমরা বাংলায় মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা কাজ করছি, ওরা মানুষকে অসুবিধা সৃষ্টি করছে, এর তীব্র প্রতিবাদ মানুষ জানাবে, আর ওরা কোনো আল্লাহুল কাজ করলে তার জন্য পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।